রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা আজ আমরা আলোচনা করব ফ্লুক্লোক্সাসিলিন নামক একটি সাসপেনশন বা সিরাপ নিয়ে, যেটা আপনারা বলেন। তো এই ফ্লুক্লোক্সাসিলিন সিরাপটি উৎপাদন করে থাকে এসকেএফ বাংলাদেশ লিমিটেড, নারায়ণগঞ্জ। তো মূলত এই ফ্লুক্লোক্সাসিলিন কিন্তু একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক। তো এটি ব্রড স্পেকট্রাম এবং ব্রড স্পেকট্রাম অর্থাৎ প্রশস্ত বর্ণালী, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুইটা জীবাণুর বিরুদ্ধে কাজ করে থাকে। মূলত আমরা এই ফ্লুক্লোক্সাসিলিন সিরাপটি দিয়ে থাকি। আমি আগেও আপনাদের জন্য একটি ক্যাপসুলের সম্পর্কে রিভিউ দিয়েছিলাম। ওখানে বলেছিলাম যে এখানে অনেক সময় পুড়ে গেলে ইনফেকশন হয়, তারপরে যে কোনো ধরনের ইনফেকশন, স্কিন ইনফেকশন, আলসারের জন্য, একজিমার জন্য, তারপরে ত্বকে ব্রণের জন্য, ফোড়ার জন্য, তারপরে মনে করেন কানের ভিতরে ব্যথা, তারপরে স্কিন গ্রাফট, তারপরে রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশন, তারপরে কী বলে আরও যে অন্য অন্য সমস্যা আছে অনেক ধরনের, মোট কথা এক কথায় যে সব ধরনের ইনফেকশনের জন্য কিন্তু এই ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের এই ওষুধটি আমরা ব্যবহার করে থাকি। আরও আছে যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে, সাইনোসাইটিসের ক্ষেত্রে, ফ্যারিংজাইটিসের ক্ষেত্রে, টনসিলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আজ পর্যন্ত হয়তো আমাদের এরকম হয় না যে ফ্লুক্লোক্সাসিলিন সিরাপ দিয়েছি অথচ কাজ করে না, এরকম আমরা রিভিউটা রোগীর কাছ থেকে কম পেয়েছি। সবচেয়ে আমরা রিভিউ পেয়েছি যে ভালো কাজ করছে, এই জন্য আমরা এই ফ্লুক্লোক্সাসিলিন আমিনা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একটি জনপ্রিয় গ্রুপ হলো ফ্লুক্লোক্সাসিলিন, যেটা নিক নেম হলো ফ্লুক্লোক্সাসিলিন, কিন্তু প্রত্যেক কোম্পানি বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে থাকে। তো মূলত আজকে আমরা আলোচনা করছি যে ফ্লুক্লোক্সাসিলিন গ্রুপের, তবে ফ্লুক্লোক্সিন নাম দিয়েছে এসকেএফ কোম্পানি। তো মূলত এই সিরাপটি বাচ্চাদের অনেক সময় দেখা যায় বাচ্চারা দুষ্টুমি করতে গিয়ে বা অনেক সময় দেখা যায় বাচ্চারা স্বাভাবিকভাবে ওরা বেশি সতর্ক না, হঠাৎ করে পরে কেটে গেছে, ঠোঁট কেটে গেছে, তারপরে এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাচ্চা আজকে চেয়ারের উপরে উঠতে গিয়ে চেয়ার থেকে পরে ওর উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দুই ঠোঁট কিন্তু কেটে গেছে। তো দেখলাম যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, এরপর আমি ওষুধটা আমার ফার্মেসি থেকে নিয়ে এসে তারপরে আমি ওকে খাইয়ে দিলাম, এরপরে দেখা যায় যে ফুলোটাও কমে গেছে এবং বাচ্চা কিন্তু রিল্যাক্স ফিল করতেছে। তো খুবই ভালো কাজ করে থাকে ফ্লুক্লোক্সাসিলিন সিরাপটি, মূলত বাচ্চাদের খাওয়ানোর জন্য। এই জন্য স্ট্রবেরি স্বাদ এবং অরেঞ্জ ফ্লেভার কিন্তু দিয়ে এই সিরাপটি তৈরি করা হয়েছে এবং 100 মিলি সিরাপ। এই 100 মিলি একটি সিরাপের দাম হলো মাত্র 61 টাকা বাংলাদেশি টাকায়। তো আপনারা যে কোনো আশেপাশে যে কোনো ফার্মেসিতে পাবেন। তো এই ফ্লুক্লোক্সাসিলিন সিরাপ এক কথায় বলা যায় যে কোনো ধরনের ইনফেকশন, অনেকে পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে ইনফেকশন হয়ে গেছে, সেজন্য আপনি ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জীবন যে কোনো কাটা ছিঁড়ার জন্য, অনেক সময় বাচ্চাদের মাথায় শরীরে প্রচুর পরিমাণে ফোড়া হয়, সেটা দেখা যায় অনেক ওষুধ সেবন করার পর সেটা ভালো হচ্ছে না। তো আপনি যদি 7 থেকে 10 দিন নির্দিষ্ট মাত্রায়, যেই মাত্রাটা আমরা পরে আপনাদেরকে বলতেছি, সেই নির্দিষ্ট মাত্রায় যদি বাচ্চাদেরকে দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই যে কোনো ধরনের ফোড়া, তারপরে ইনফেকশন থেকে কিন্তু বাচ্চারা মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক সময় দেখা যায় বাচ্চাদের মাথায় প্রচুর পরিমাণ বিস্ফোরণের মতো হয়, অনেক বাচ্চারা কান্নাকাটি করে, প্রচুর ব্যথা করে, এমনকি জ্বর পর্যন্ত এসে যায়, সেক্ষেত্রে এই ফ্লুক্লোক্সাসিলিন খুব ভালো কাজ করে থাকে। তো এই ওষুধের গুণাগুণ বলতে গেলে বন্ধুরা অনেক সময় লাগবে। তো আমরা মেন যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করলাম, তারপর আপনাদের যদি জানার দরকার থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি সরাসরি আপনারা কথা বলতে চান, দেখা যায় আপনাদের আশেপাশে যে ফার্মেসি আছে, রেজিস্টার্ড চিকিৎসক আছে, তাদের পরামর্শ অনুযায়ী কিন্তু এই সিরাপটি সেবন করতে পারেন বা বাচ্চাদের দিতে পারেন। তবে আমরা শুধু শিক্ষার জন্য কিন্তু এই রিভিউগুলো দিয়ে থাকি, সেটা অবশ্যই আপনারা জানেন। এবং আমরা বলে থাকি যে প্রত্যেকটি ঔষধই কিন্তু জানার জন্য, আমাদের জানলে ভালো হয়, জানা ভালো প্রত্যেকটা জিনিস, সেজন্য কিন্তু আমরা রিভিউ দিয়ে থাকি। অবশ্যই একটি জনকল্যাণমূলক কাজ, তাই আপনারা বিশেষ অনুরোধ যে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার বন্ধুদের সাথে করবেন। আশা করি এটা কোনো ফল্ট ভিডিও বা কোনো যে মিথ্যা কোনো এরকম কোনো ভিডিও না, প্রত্যেকটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকের ওষুধের রিভিউ দিয়ে থাকি। আশা করি এটা দ্বারা আপনাদের উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, এতটুকু আমরা বলতে পারি। তো দেখা যায় যে আমরা অনেক আলোচনা করলাম, এবার আমরা ডোজেস ফর্ম সম্পর্কে আলোচনা করবো বন্ধুরা। তো প্রত্যেকটি সিরাপের 100 মিলি প্রত্যেকটি সিরাপে কিন্তু 1 চামচ যখন আপনি পানি মিশানোর পরে
দেখা যায় যে ফ্লুক্রোক্সিনের সিরাপটির ভিতরে আপনি 15 চামচ পানি আপনাকে মিলাতে হবে। আমি আবার বলছি, অনেকে ভুল করে যে পানি গরম করে, শুধু গরম করে তারপরে ঠান্ডা করে মিলায়, তাহলে কিন্তু হবে না। অবশ্যই টক বক করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে পানি মিলাতে হবে। অনেকে চামচ নিরূপণ করতে পারে না, অর্থাৎ প্রতি এক চামচে, প্রতি এক চা চামচে কিন্তু 5 মিলি। আমি আবার বলছি, প্রতি এক চা চামচে 5 মিলি হয়। তাহলে এখানে আমাকে 75 মিলি পানি মিলানোর জন্য বলা হয়েছে, যেহেতু আমি 5 × 15 = 75, অর্থাৎ 15 চামচ পানি কিন্তু আমরা মিশাবো। তো সুন্দরভাবে মিশানোর জন্য আমরা পানিটা 2-3 ভাগে দেবো, একসাথে সব পানি ঢেলে দিব না। প্রথম 5 চামচ দিতে পারি আমরা, তারপরে ভালো করে মিলিয়ে আবার 5 চামচ দিতে পারি, এবার আবার 5 চামচ দিতে পারি। এরকমভাবে আমরা 2-3 বারে কিন্তু মিলালে সিরাপটা খুব সুন্দরভাবে সাসপেনশনটা তৈরি হবে, অর্থাৎ সিরাপটি তৈরি হবে। এই জন্য আমি মা বোনদেরকে বলবো, বা যারা এই ঔষধ সেবন করবেন, আপনারা একটু গুরুত্ব সহকারে এই জিনিসগুলো দেখবেন। ওদিককার আমি একজন বাচ্চাকে ঔষধ দিয়েছি, উনি কী করছে যে পানি মিশাতে বলছি একটা সিরাপের মধ্যে, উনি যেই সিরাপটা তৈরি করে ওইটার ভিতরে পানি মিশিয়ে দিয়েছেন। এই জন্য খেয়াল করে অবশ্যই বাচ্চাদেরকে যখন ট্রিটমেন্ট নেবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ফার্মেসি থেকে যখন ঔষধ আনবেন, অবশ্যই ভালো করে বুঝে তারপরে নিয়ে আসবেন। আমি বারবার বুঝিয়ে দিয়েছি, তারপরে এই কাজটা ওনারা ভুল করেছেন, বলছে হুজুর তাড়াহুড়ার সাথে, যে ডাক্তার সাহেব তাড়াহুড়ার সাথে এই কাজটা আমরা করেছি। আসলে এই জিনিসটা এটা ঠিক না, অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। বাচ্চারা যেহেতু বড় মানুষ, যদি হয় একটা সমস্যা হলে কিন্তু বলতে পারে, কিন্তু বাচ্চারা দেখা যায় বলতে পারে না, অনেক কান্নাকাটি করে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঔষধ যদি নির্দিষ্ট মাত্রায় সেবন করা হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আমি আবারও বলছি। আর যদি নির্দিষ্ট মাত্রায় সেবন করানো হয়, যদি বেশি সেবন করা হয় তাহলে রিয়াকশন হবে, কম সেবন করলে কোনো কাজ হবে না। এই জন্য অবশ্যই প্রত্যেকটা ঔষধ আমরা গুরুত্ব সহকারে সেবন করবো, এবং যেই ডোজ বলা হয় সেই ডোজ অনুযায়ী আমরা সেবন করবো। তো আমরা এবার আমরা মূল আলোচনায় আসি বন্ধুরা। তো প্রতি 5 মিলি, অর্থাৎ 1 চা চামচে কিন্তু আপনার 125 মিলিগ্রাম পাওয়ার দেওয়া থাকে। অর্থাৎ সিরাপটি যখন আপনি 15 চামচ পানি মিলাবেন, তখন যে সিরাপটি তৈরি হবে সেই সিরাপটিতে কিন্তু প্রতি 5 মিলিতে, অর্থাৎ 1 চামচে এই ঔষধটার পাওয়ার হবে 125 মিলিগ্রাম। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আমি বলবো যে কতটুকু এটা আপনি বয়স অনুযায়ী কতটুকু সেবন করাবেন। তো প্রাপ্তবয়স্ক যারা, তারা 2 চা চামচ দিনে 4 বার, অর্থাৎ 6 ঘন্টা পরপর খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পূর্বে। বেশিরভাগ অ্যান্টিবায়োটিক খালি পেটে খেলে রেজাল্ট ভালো পাওয়া যায়, সেজন্য অবশ্যই আমরা ডাক্তার সাহেবগঞ্জ যেরকম বলে সেরকম খাওয়ার চেষ্টা করবো। এরপরে শিশু, অর্থাৎ যেসব বাচ্চারা ছোট, 2 থেকে 10 বছর পর্যন্ত, তাদের 1 চা চামচ দিনে 4 বার, অর্থাৎ 6 ঘন্টা পরপর। এখানে একটা ভুল আমরা করে থাকি, যদি বলি 4 বার, অনেকে দেখা যায় বাচ্চাদেরকে সকাল 10টার সময় খাবার খাইয়েছেন, আবার দেখা যায় 2টার সময় খাইয়েছেন, সেক্ষেত্রে কিন্তু 6 ঘন্টা পর হলো না, তাড়াতাড়ি এসে গেল। এই জন্য দেখা যায় যে অনেকেই ঔষধের ডোজেস ফর্মটা আমরা জানি না, বা ঠিকমতো খাওয়াই না, অবহেলা করি, বলে যে এই 6 ঘন্টা পরপর কীভাবে খাওয়াবো, আমরা কি ঘুমাবো না। আর এরকম জিনিসটা তো আসলে এরকম না যে আপনাকে 1 বছর সেবন করতে হবে, 5 বছর সেবন করতে হবে। এখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদেরকে এই নির্দিষ্ট মাত্রায় যে সেবনের মাত্রা, ওটা তো আর আমরা বানাই বলি না। অবশ্যই এটা ঔষধের গবেষণায় দেখা গেছে যে এটা এই 6 ঘন্টা পরপর খেতে হবে, অর্থাৎ 6 ঘন্টা এর অ্যাকশন থাকে। তো অনেকে বলে থাকে যে আমরা কি ঘুমাবো না, 6 ঘন্টা পরপর খাওয়াবো, মনে হয় যেন উনি এক ঔষধ 1 বছর খাবেন বা 5 বছর খাবেন, ওরকম না। 2-3 দিন একটু কষ্ট তো করতেই হবে, সেক্ষেত্রে আমরা কৃপণতা করবো না। অনেকে এই কাজগুলো ভুল করে থাকে, দেখা যায় সকাল 10টায় খাওয়াই আবার দুপুর 2টায় খাওয়াই। যদি আমরা সকাল 10টায় খেলাম তাহলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টার সময় কিন্তু আমার 6 ঘন্টা হয়, দেখা যায় 4টার সময় আসার পূর্বে সে 2টার সময় ঔষধটি খাওয়াই ফেলেছে, অথবা দেখা যায় যে 4টার সময় না খাওয়াই, দেখা যায় 6টার সময় খাওয়াইছে। মানে নির্দিষ্ট কোনো গাফেলতি রয়েছে অনেক, এই জন্য এই গাফেলতি থাকার কারণে কিন্তু কোনো নির্দিষ্ট মানে ঔষধে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। সুতরাং এই বিষয়ে আমরা অবশ্যই কিন্তু খেয়াল রাখবো। আমি বারবার বলে রাখি যে ঔষধ সেবন করার পূর্বে আমি আগে রোগীদেরকে নিয়ম সেবন করাই। আমি আবারও বলছি বন্ধুরা যে ঔষধ খাওয়ানোর আগে রোগীদেরকে অবশ্যই কতদিন খেতে হবে, ডেলি কতবার খেতে হবে, কতটুকু পাওয়ার খেতে হবে, সেইগুলো অবশ্যই মুখস্থ করাতে হবে। কারণ যেই ডোজেস ফর্ম ঔষধে বলা হয়, বয়স অনুযায়ী সময় অনুযায়ী যদি অবশ্যই ঔষধটি সেবন করা হয় তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা কথায় আমি গুরুত্বপূর্ণ কথা বলেছি। এখানে সবার জন্য এই বড় বলেন ছোট বলেন, সবার জন্য এই কিন্তু এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সবাই এই কথাগুলো মানার চেষ্টা করবো, তাহলে দেখা যায় যে আমরা ঔষধ সেবন করলে অল্পতেই আমরা সুস্থ হয়ে যাবো, এবং অল্প টাকার ভিতরে আমরা ঔষধ সেবন করে সুস্থ হতে পারবো। অনেক মানুষের দেখবেন, আমি আজকে আমার ফার্মাসি, এই যে আমার যে ফার্মেসির যে পেশা, আজকে 5 বছর আমি দেখতেছি, 5 বছর যাবৎ পর্যন্ত আমার এক কাকা আছে যিনি 5 বছর পর্যন্ত দাদের ঔষধ সেবন করতেছেন। দাদের ঔষধ আমি ওনাকে বলছি যে কাকা, যে নির্দিষ্ট পরিমাণ যে একটা ডোজ আছে আপনি সেটা নিয়ে নির্দিষ্ট সময় খান, তাহলে কাজে লাগবে। দেখা যায় 4-5টা ক্যাপসুল নিয়েছে, সেবন করছে, কমে গেছে, আবার 3-4 মাস পর আবার নিতেছে, এরকমের করতেছে। এরকম অনেক রোগী আছে যারা নির্দিষ্ট মতো ঔষধ
খেতে পছন্দ করেন না, দেখা যায় ওষুধ সেবন করছে কমে গেছে আর ওষুধ সেবন করতেছেন না, আবার দেখা যায় কিছুদিন যখন আবার সমস্যা দেখাতেছে তখন আবার নিয়ে ওষুধ নিয়ে তারপর সেবন করতেছেন, এই কাজটা আমরা কখনো করবো না। তো আমরা আবারও আসি বন্ধুরা, অনেক কথাই বললাম, ভুল হলে মাফ করবেন, তবে প্রত্যেকটা কথাই অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এবার আমরা আসি প্রাপ্তবয়স্ক, অর্থাৎ যাদের বয়স 18 বছরের উপরে, বা এখানে মোটামুটি 10 বছরের 12 বছরের উপরেই বলা হয়েছে। আর প্রাপ্তবয়স্ক যারা 18 বছরের উপরে তাদেরকে 500 mg করে 6 ঘন্টা পরপর সেবন করতে হবে, এটা ক্যাপসুল না, আর তাহলে সিরাপ না, তার ক্যাপসুল সেবন করতে হবে। আর যদি বড় মানুষ যারা ক্যাপসুল খেতে না পারে তাদের জন্য যদি সিরাপ দেওয়া হয় তাহলে কিন্তু 4 চামচ করে দিতে পারে, অর্থাৎ 4 চামচে কিন্তু 500 mg হয়, সেই জন্য কিন্তু 4 চামচ কিন্তু সেবন করতে হবে। আর যদি আমি আবার বলছি যে যেসব বাচ্চারা বয়স 2 থেকে 10 বছর তারা 1 চা চামচ দিনে 4 বার, অর্থাৎ 6 ঘন্টা পরপর, যাদের বয়স 2 বছরের নিচে তারা আধা চামচ করে 6 ঘন্টা পরপর সেবন করতে হবে। তো অবশ্যই আমরা চেষ্টা করবো নির্দিষ্ট মাত্রায় ওষুধটি সেবন করার জন্য। বন্ধুরা আজ এবার যদি দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বারবার একটা কথাই বলতেছি বন্ধুরা, আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের সাপোর্টই কিন্তু আমরা আমাদের কিন্তু উৎসাহ বেড়ে যায়, তাই অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার ঠোঁট কেমনে কেটে গেছে? আমি পড়ছি দাঁড়াম করে। কেমনে পড়ছো দাঁড়াম করে? চেয়ার ভাঙা ছিল। চেয়ার ভাঙা ছিল? বানাইছি পোলা পানি। ও, যে বানাইছি উনি ভাঙা বানাইছে না? কিন্তু চেয়ার ভাঙা চেয়ার উঠছো কেন? তুমি ভাঙা চেয়ার উঠছো কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই যাও।